সালাম আলাইকুম রহমতুল্লাহ ওজন কমানোর উপায় আমরা প্রত্যেকটা মানুষই ওজন কমাতে চাই যাদের ওজন খুব বেশি দেখেন যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ খাবার খাবেন আপনার খাবার যতটুকু প্রয়োজন তার চেয়ে যদি আপনি বেশি খান তাহলে ওইটাই আপনার দেহের ওজন হিসাবে বৃদ্ধি পাবে অর্থাৎ আমার দেহে প্রতিদিন আমি পনেরোশো ক্যালোরি খরচ করতে পারি অর্থাৎ চলাফেরা হাঁটা চলাফেরা অফিসে আসা যাওয়া হসপিটালে আসা যাওয়া সব মিলে আমার মনে করেন আমি টোটালি আপনার

পনেরোশো ক্যালোরি খাবার খরচ মানে শক্তি খরচ করতে পারি কিন্তু আমি কি করলাম তিন হাজার ক্যালোরি খাবার খেলাম কিন্তু এই তিন হাজার ক্যালোরি তো আমি খাবার বডিতে অলরেডি ঢুকে এখন বডিতে ঢুকানোর পর আমার খরচ হচ্ছে পনেরোশো ক্যালোরি বাকি পনেরোশো গুলো কিন্তু আমার দেহের মধ্যে থেকে যাচ্ছে এইটাই আমার দেহের ওজনকে বৃদ্ধি করতেছে এই জন্য খাদ্য তালিকার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখা যে খাবার দাবারের মধ্যে আমি যতটুকু খরচ করতে পারবো ঠিক সে ততটুকু খাবার খাওয়া মেপে তো আর খাওয়া সম্ভব না তবে একটা আইডিয়া তো থাকা যায় যে না আমি এতটুকু খাবার খাবো তো এই বিষয়টা খেয়াল রাখা এবং খাবারের নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করা দেখেন আপনার মস্তিষ্ক আপনার দেহ একটা প্রক্রিয়া যাত প্রসেসে চলে একটা প্রক্রিয়াতে চলে সেই প্রক্রিয়াটা হচ্ছে আপনি আপনার দেহটা অর্থাৎ আপনি কোন কোন খাবারটা খাচ্ছেন এটা কিন্তু আপনার দেহ অবজার্ভ করে নিচ্ছে যে না এই সময় খাবারটা খাবে সকালের খাবার এতটাই খাবে দুপুর এতটাই খাবে সন্ধ্যায় এতটা খাবার খাবে এই টাইমে খাবারটা খাবে তো এই যে অনুযায়ী বডি প্রস্তুত থাকে কিন্তু আমি দেখলাম যে একদিন একরকম অন্যদিনে আরেক রকম এরপর অন্য দিন আরও এক খাবার খাচ্ছি তো এতে কি সময়ের বেশি তারতম্যতার কারণে মস্তিষ্কের দেহ থেকে অনেক ধরনের অনেক হরমোন নিশ্চিত হয় যেটা অনেক সময় ক্ষুধার সময় আপনার আপনি প্রতিদিন খাবার খান আহ আপনার সন্ধ্যা আহ সকাল আটটায় কিন্তু আপনি একদিনের সকাল দশটায় খাবার খেয়ে ফেললেন কিন্তু এতে কি হলো আপনার বডি কিন্তু প্রস্তুত আপনি সকাল আটটায় খাবার খাবে এবং সে অনুযায়ী আপনার দেহ থেকে হরমোন বিভিন্ন কিছু রিলিজ করতেছে কিন্তু আপনি খাবার খাইছেন কটায় দশটায় এই যে হরমোন রিলিজ হলো সবগুলো রিলিজ হলো এগুলো কারণ কি ছিল যে আপনি খাবার খাবেন এই জন্য রিলিজ হয়েছে কিন্তু আপনি খান নাই তখন এগুলো আপনার বডিতে আরো উল্টো অসুস্থতার প্রবলেম সৃষ্টি করে কারণ এই হরমোনগুলো আপনার খাবার হজমে সহযোগিতা করবে ডাইজেশনের সবসময় সহযোগিতা করবে তখন আপনার কি হলো এই খাবারটা খাইলেন খাবারটা হজম হলো ঠিক কিন্তু এটা বডির মধ্যে থেকে গেল আর শক্তি হিসাবে বের হলো না এই জন্য এই বিষয়টা ক্লিয়ার বলার উদ্দেশ্য যে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে খাবার খাওয়া এবং বিশেষ করে সন্ধ্যার খাবারটা আপনার রাতের যে খাবারটা এটা সন্ধ্যা সাতটা আটটার মধ্যে খেয়ে ফেলা তাহলে কি সন্ধ্যা সাতটা আটটার মধ্যে যদি খাবার খান আবার সকালের খাবারটা ঠিক আপনি সকাল আটটা আটটা নয়টার মধ্যে খাচ্ছেন সো বারো থেকে তেরো ঘন্টার সময় আপনি কোনো খাবার খাইতেছেন না খাবার খাওয়া বন্ধ আছে শুধু ওয়াটার খাচ্ছেন তো এই অবস্থায় কি হচ্ছে আপনার দেহ থেকে ক্যালোরি খরচ হচ্ছে অর্থাৎ দেহের মধ্যে জমে থাকা যে চর্বিটা এটা গলে ক্যালোরি হিসাবে খরচ হচ্ছে এবং আপনার ওজন কমতে থাকবে সুতরাং এই বিষয়টা যাদের প্রত্যেকের ওজন বাড়তি তারা এই বিষয়টা খেয়াল রাখবেন যে প্রতিদিনের সন্ধ্যার খাবারটা সাতটা আটটার আগে খেয়ে ফেলবেন সকালের খাবারটা সাতটা আটটায় খাবেন এই লাস্ট যে এই যে বারো ঘন্টা এই সময় কিন্তু আপনি তেমন কোনো কাজও করেন না সুতরাং ওইখানে যে ওই সময় আপনি ঘুমিয়ে থাকেন বা রেস্টে থাকেন সো এই যে রেস্টে থাকাটা এই ঘুম থাকাটা এই অবস্থায় আপনার দেহ থেকে ক্যালোরি যেটা খরচ হচ্ছে এটা বডি থেকে খরচ হচ্ছে এতে করে আপনার ওজন কমে যাবে এবং খাদ্য তালিকায় সকালের খাদ্য তালিকায় যথেষ্ট পরিমাণ যে দুধ মিল্ক মিল্ক ট্রি অর্থাৎ আপনার দুধের চা এই খাবারটা প্রতিদিন সকালে যেটা আমরা খাই এটা সম্পূর্ণ পরিহার করব যদি চা খেতেই হয় চিনি ছাড়া ব্ল্যাক টি গ্রহণ করবো ঠিক আছে এটা আমাদের জন্য স্বাভাবিক অবস্থায় ইফেক্টিভ ভূমিকা পালন করবে এবং সকালের নাস্তায় নির্দিষ্ট সময়ের মধ্যে করে ফেলা এবং সকালের নাস্তার মধ্যে যতটুকু সম্ভব কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম রাখা ঠিক আছে সকালের নাস্তা অবশ্যই প্রতিদিন করব। এবং কার্বোহাইড্রেট জাতীয় কম রাখা এবং বিদ্যুপুরের খাবারেও কার্বোহাইড্রেট কম রাখা সবজি প্রোটিন জাতীয় খাবারটা রাখা ঠিক আছে প্রোটিন সবজি এটা আমাদের ওজনকে খুব বেশি বৃদ্ধি করে না যতটা বৃদ্ধি করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার সো এই বিষয়টা একটু ক্লিয়ার ভাবে খেয়াল রাখতে হবে এবং ডিনারটাও সন্ধ্যা সাতটা আগে করে ফেলবো এখানে প্রচুর পরিমাণ সালাদ খাবো তিনবার সকাল বিকাল সন্ধ্যা তিনবার খাবারের মধ্যে আমরা পর্যাপ্ত পরিমাণ সালাদ গ্রহণ করব ঠিক আছে সালাদ শশা খেতে পারেন টমেটো খেতে পারেন গাজর খেতে পারেন এর পর্যাপ্ত পরিমাণ গ্রহণ করব এবং প্রচুর পরিমাণ পানি গ্রহণ করব ঠিক আছে প্রচুর পানি গ্রহণ করব যা আমাদের স্বাস্থ্যের জন্য ইফেক্টিভ প্রোটিন আবার বলতেছি প্রোটিন সমৃদ্ধ খাবার যেগুলো ডিম দুধ এই খাবারগুলো আপনি খেতে পারেন ডিম দুধ গরুর মাংস মুরগির মাংস এটা সীমিত পরিমাণ পরিমাণ খেতে পারেন এবং শাকসবজি খাবেন প্রচুর পরিমাণ কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা যত সম্ভব কম খাবেন তৈলাক্ত খাবার পরিহার করবেন তারপরে আপনার যতটুকু সম্ভব ফাস্ট ফুড জাতীয় যে খাবারগুলো আমরা গ্রহণ করি এগুলাকে পরিহার করার চেষ্টা করবেন এই বিষয়গুলো যদি একটু মেনটেন করেন মূল বিষয় আপনার খাবারকে মেনটেন করতে হবে যদি খাবারকে এই যেভাবে বললাম এই বিষয়গুলো যদি একটু মেনটেন করেন এবং এই ধরনের খাবার গ্রহণ করেন আপনার দ্রুত গতিতে আপনার ওজন কমে যাবে এবং যে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে কমসে কম তিরিশ মিনিট সময় আপনি যদি এক্সারসাইজ করেন এটা আপনার ওজন কমাতে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে সুতরাং এই যে ওজন কমানোর ক্ষেত্রে ডিসিপ্লিন খাবার দাবার এবং নিয়ম শৃঙ্খলা খাদ্যাভ্যাস এটার বিকল্প কিছু নেই আপনি এই বিষয়গুলো সুন্দরভাবে মেনে চলেন দেখবেন যে খুব দ্রুত গতিতেই আল্লাহ চাইতো আপনার ওজন কমে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম